পরিচালক তমাল দাশগুপ্তর শর্ট ফিল্ম 50th অ্যানিভার্সারি প্রেস লঞ্চ হয়ে গেল 4 জুন নন্দনে। সাথে ছিল পরিচালক ওম চন্দ্র ডকুমেন্টারি নির্বাক, দুটো ছবি আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছে। নন্দনে ছবি দেখানো হলে তো মানে ভীষণ ভালো লাগে, তার কারণ আমাদের যে মানে গ্রোন আপটা সেটা নন্দন থেকেই, নন্দন থেকেই আমরা পরবর্তী সময় ইনস্টিটিউটে গেছি, ফিল্ম ইনস্টিটিউটে গেছি, ফিল্ম শিখেছি। তো নন্দনে ছবি দেখালে সবসময় মনে হয় যে একটা একটা নতুন করে বোধ হয় মানে ভালো লাগা তৈরি হয়। আর বৃদ্ধ একটি দম্পতির জীবন কেমন কীভাবে শেষ হয় সেটা নিয়ে এই ছবি। আমি কাহিনীটা তো বলতে পারবো না, কিন্তু এটা যখন আমি প্রথম শুনেছিলাম আমারও খুব অবাক লেগেছিল, অন্য ধরনের কাহিনী। আমি শুধু অনুরোধ করব সবাই দেখুন। তমাল এর আগে ফিচার ফিল্মও করেছে, কিন্তু ডকুমেন্টারি ফিল্ম তারও মিউজিক আমি করেছিলাম, কিন্তু শর্ট ফিল্মটা এই লেভেলেও করতে পারবে মানে আমার নিজের সত্যি ধারণা ছিল না। এবং যে টুইস্ট ওই ছবিটাতে ওইটু স্বল্প সময়ের মধ্যে এনেছে, এটা মানুষের কাছে একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়ে যাবে বলে আমার মনে হয়। প্রত্যেকেই জানে যে রাস্তার উপরের উপর বহু মানুষ অত্যাচার করে, তো বিনা কারণে তাদেরকে মারা হয়, তো এটা কেন করে? তো এই ব্যাপারটা নিয়ে তো ছবিটা হচ্ছে। আর একটা এই ছবির মূল মোটিভ হচ্ছে যে আমাদের দেশে অ্যানিমেল ক্রুয়েলটির ওপর এগেনস্ট কোনো আইন নেই, তো আমার মূল মোটিভটা হচ্ছে যে ওদের উপর যাতে টর্চার না হয় একটা স্ট্রং একটা ল আনা দরকার, তো সেই ক্ষেত্রে এই ছবিটা করা। এত টাচি একটা ডকুমেন্টারি, এটা ডকুমেন্টারি বলা যায়। এবং এই নেড়ি কুকুরদের জন্য, এদের বেঁচে থাকার অধিকারের জন্য সবাই তো আন্দোলন করেছে, ফাটিয়ে দিয়েছে, প্রেস ডেকেছে, মানে মানে চিৎকার চেঁচামেচি করেছে এবং সেখান থেকে লাভও তুলেছে। কিন্তু এত সুন্দরভাবে, সুন্দর ইমোশনালি আর এই জিনিসকে প্রেজেন্ট করা, সেটা কিন্তু এর আগে কখনো হয়নি। লড়াই ঝগড়া করে তো আন্দোলন একটা ব্যাপার, কিন্তু আন্দোলনের একটা পার্টও কিন্তু এই সুন্দরভাবে মানুষের মনের কাছে পৌঁছে যাওয়া। আমার মনে হয় নির্বাক যে কোনো মানুষ দেখবে তাদের মনকে ছুঁয়ে যাবে। ইটস এ ভেরি সুইট ডকুমেন্টারি। ক্যামেরায় নাজমা খাতুনের সাথে মনমি রয়, কি খবর কলকাতা।